আসসালামু আলাইকুম ডায়মন্ড সিমেন্ট বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি আফরোজা ইয়াসমিন বৃষ্টি নগরীর আন্দরকিল্লায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী জানান আগামী শনিবার সকালে আন্দরকিল্লায় নগর স্বাস্থ্য কেন্দ্রে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই ক্যাম্পেনের উদ্বোধন করবেন সিটি মেয়র আজমা নাসির উদ্দিন বিশটিরও বেশি ভ্রাম্যমাণ টিম নগরীর বিভিন্ন স্থানে এ ক্যাম্পেনে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হক ডিউক সহ আরো অনেককে চট্টগ্রামের চাকতাই ভাড়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের পনেরোটি গাড়ি দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এর আগে ষোলো ফেব্রুয়ারি চাকতাই ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে নয় জনের মৃত্যু হয় এদিকে নগরীর চাকতাই ফিশারিঘাট এলাকার সেভেন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন নাব্যতা সংকটের কারণে চলতি মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে ফলে রাঙামাটির ছয় উপজেলায় যাত্রী ও পণ্য পরিবহনে ভয়াবহ সংকট দেখা দিয়েছে এদিকে হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও ব্যাহত হচ্ছে সমস্যা সমাধানে দ্রুত ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা রাঙামাটি থেকে সহকর্মী মেহেদি হাসান সোহাগের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মান্দিদিক কস্তা নাব্যতা সংকটের কারণে এবার শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর ও টিলা হ্রদের পানি শুকিয়ে উপজেলা সদরের জেটি ঘাট দূরে সরে গেছে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচল বাঘাইছড়ি লঙ্গদু বরকল জুড়াছড়ি নানিয়ার চর ও বিলাইছড়ির হাজারো মানুষকে ইঞ্জিন চালিত বোটে যাতায়াত করতে হচ্ছে এতে যাতায়াত খরচ বেড়েছে কয়েক গুণ আমাদের লঞ্চ ছয়টি উপজেলার মধ্যে এখন বর্তমানে কোনো উপজেলার মধ্যে আমাদের লঞ্চ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে মাড়ি খাল ভাড়াট হয়ে গেছে এটা খনন না করলে লঞ্চ স্টিমার চলার মতন সুযোগ সুবিধা থাকবে না পানি নাম্বর তো কমে যাওয়ার কারণে অনেক কষ্ট করে এখন লঞ্চের বিপরীতে এখন বডে করে যাওয়া লাগতেছে অনেক কষ্ট কস্টিংটা অনেক বেড়ে গেছে যেখানে একশো চল্লিশ টাকা যাই এখন চারশো টাকার উপরে যাই তা এখন তো এসে দেখি লঞ্চ নাই বুট বুট ফাইলাম সাথে বসে যাই তো পানি হবে এনে সাববার যার গুরুত্ব বহু হস্ত পানি কমতে থাকায় ছোট বোটগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন যাত্রীরা ইতিমধ্যে শুভলংয়ের পরে গিয়ে বোটগুলো আটকে যাচ্ছে দুই থেকে তিন ঘন্টার পর যেতে সময় লাগছে পাঁচ থেকে ছয় ঘন্টা দুর্ভোগের সাথে বেড়েছে পরিবহন খরচও ফলে ওই স্থানে জিনিসপত্রের দামও বৃদ্ধি পাচ্ছে শুভলংয়ের ওইখানে একটু সমস্যা হচ্ছে বিশেষ করে ওখানে মানে পানি একদমই নাই ছোট ছোট বোট দিয়ে আমরা যাতায়াত করি অনেক কষ্টই যেই পথ আমরা রাঙামাটিতে দুই ঘন্টায় মাই নিতে যাই এখন ছয় ঘন্টা তাহ মাইতে যায় পৌঁছাতে পারি আমরা এই তিন ঘন্টার রাস্তা প্রায় পাঁচ ঘন্টায় সময় মতো আসতে পারতেছি না খুব কষ্ট হইতেছে জায়গায় জায়গায় বোট বাজে লেকের যেসব পয়েন্টে ড্রেজিং করা প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং শুরু করার দাবি জানিয়েছেন রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির নেতারা বৃষ্টি না হওয়ায় এবং হ্রদের নাব্যতা কমে যাওয়ার কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আমরা এই ড্রেজিং নিয়ে আজকে প্রায় আট দশ বছর ধরে প্রশাসনকে বিভিন্ন বিআইডব্লিউডিকে জেলা প্রশাসন বলে আসতেছে আমাদের এই ড্রেজিংটা যেন একটু করার দরকার এটা যেন তরিৎ যেন এবছর কিছু একটা করা যায় ড্রেজিং স্বল্প ড্রেজিং করে রোডটা নো রোডটা যদি সচল করা যায় এদিকে নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদের ছয়টি পয়েন্টে ড্রেজিং করার পরিকল্পনার কথা জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কয়েকবারই লিখেছি এবং কাতাল একে ড্রেজিংয়ের বিষয়ে মানে হতাম দিকার জেলায় থেকে নৌপরিবার মধ্যায়ের দায়িত্ব প্রদান করা হয়েছে পরবর্তীতে আসলে এই নিয়ে আর দু হাজার থেকে এখন পর্যন্ত কোনো অগ্রগতি পরিলক্ষিত নাই আমি এ বিষয়ে গত সপ্তাহে সচিব নৌকরীয় মন্ত্রণালয় মহোদয়ের কাছে একটা চিঠি লিখেছি কাপ্তালিকের ড্রেজিংয়ের বিষয়ে হ্রদে পানিরাশ অব্যাহত থাকলে রাঙামাটির ছয় উপজেলায় সরাসরি নৌযোগাযোগ বন্ধের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সংকটে পড়বে তাই সমস্যা সমাধানে দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত ড্রেজিং শুরুর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা মান্দিডি কস্তা বিজয় টিভি সীতাকুণ্ডের লালবেগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহতের বাড়ি সোনাইছড়ি এলাকায় ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ফারজানা জানান বিয়ে থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তাকে গুরুতর আহত অবস্থায় আনা হয় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে হাটহাজারিতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মোহাম্মদ রনি নিহত হয়েছেন সকাল নয়টার দিকে হাটহাজারির সরকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন খেলাপি ঋণের মামলায় মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাস্তুর রহমানকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ বুধবার রাতে তাকে নগরীর আগ্রাবাদ মোস্তফা গ্রুপের অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয় তিনি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক পরিচালক পুলিশ জানিয়েছে খেলাফি ঋণের জন্য বিভিন্ন ব্যাংকের দায়ের করা চারটি মামলায় আদালত থেকে হেফাস্তুর রহমানকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল ওই পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়েছে সিটিএফকের সহযোগিতায় বিটার আয়োজনে আজ নগরীর চেরাগি পাহাড় চত্বরে তামাকের বিভিন্ন দিক উপস্থাপন করেন কবিয়াল ইউসুফ এবং কবিয়াল রতন বড়ুয়া গত ১৫ এপ্রিল তামাক মুক্ত চট্টগ্রাম নগরী করতে সাংস্কৃতিক প্রচারণা শুরু করে বিটা নগরীর একচল্লিশটি ওয়ার্ডে চট্টগ্রামের বিরাশিটি লোকজ ঐতিহ্য কবিগানের মাধ্যমে তামাকমুক্ত চট্টগ্রাম নগরী করতে সচেতনতার কাজ করে যাচ্ছে বিটা চট্টগ্রামে জেলা ও বিভাগীয় তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে স্থানীয় সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মানানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম তিনি বলেন জনগণকে তথ্য জানাতে প্রণীত এই আইন বাস্তবায়িত হলে সরকারি কাজে স্বচ্ছতা বাড়বে পাশাপাশি পুরনো মানসিকতারও পরিবর্তন হবে সাম্প্রতিক সময়ে ফটিকছড়ি উপজেলার ঘরে ঘরে ভাইরাস জনিত জ্বর সর্দি কাশি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তবে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এ রোগের প্রবণতা দেখা দিয়েছে বেশি ভাইরাস জনিত এ রোগে আক্রান্ত রোগী ও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন মোহরি জানান সাম্প্রতিক সময়ে ভাইরাস জ্বরের প্রকোপ বেড়ে গেছে তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই জ্বর আসে জ্বরের জন্য যেই ওষুধ এই প্যারাসিটামল আমরা যেটাকে বলি সেটা এবং জ্বর একশো দিয়ে বেশি গেলে আমরা সাপোজিটার ইউজ করি যেটাকে আমরা জোলাপ বলি বাসায় সেটা ইউজ করব কেউ যদি কোনো প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করে তাকে চল্লিশ হাজার টাকা জরিমানার বিধান ডিজি মহোদয় থেকে বলা হয়েছে নগরীর হালি শহর কোতোয়ালি খুলসি ও চকবাজার থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার অধিদপ্তরে বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা পনেরোটি প্রতিষ্ঠান পরিদর্শন করে পাঁচটি প্রতিষ্ঠানকে সাতচল্লিশ হাজার টাকা জরিমানা করে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রিয়ঙ্কা দত্ত সহকারী পরিচালক নাসরিন আক্ত সহ অন্যরা টেকনাফের সরকারি কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে বুধবার ব্র্যাকের আয়োজনে ও উপজেলা শিক্ষা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ব্র্যাকের খেলার জগৎ প্রজেক্ট কোঅর্ডিনেটর আরিফা জাফরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল মনসুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক সহ আরও অনেকে প্রস্তাবিত অর্থ বিলে আয়কর আইনজীবীদের যে কোনো রেজিস্টার ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ায় বাধ্যবাধকতা বিলোপের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি মিছিলটি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির এক নম্বর মিলনায়তন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কর আইনজীবী সমিতির বিল্ডিংয়ে এসে শেষ হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর আইনজীবী সমিতির কর্মকর্তা আখতারউদ্দিন সহ আরও অনেকে নগরীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার উনিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে সকালে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ সময় বৈশ্বিক পরিমণ্ডলে পরিবেশ দূষণজনিত বহুমুখী সংকট উত্তরণের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা দর্শক বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম অফিসিয়াল এবং ফেসবুক ডট কম স্ল্যাশ পেজে শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে